পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়েছিলাম, ভিজিয়ে রাখছিলাম রাত্রে। এটাকে এখন আমি ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করে আমি এখানে মিক্স করেছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডারে নাকি পিঠাটা নরম হয়, ভিজাইলেও নাকি সফট থাকে, ওর জন্য আমি বেকিং পাউডারটা ইউজ করছি এখানে অল্প, এক চিমটি বলা চলে। তো দেখি পিঠা কেমন হয়। দুধ চিটই বানানোর জন্য আমি এখানে গুড়ের আগে আমরা ই করি, শিরা বানাই। এখানে গুড় দিছি, দুইটা গুড়, গুড়ের শিরাটা, এই যে দুইটা গুড় দিছি এই সাইজের। আমাদের এখানে খুব ভালো গুড় পাওয়া যায়। আর এদিকে আমি দুধ বয়েল করতেছি, দুধটাকে একদম ঘন করব। এই গুড়ের পানিটাকে ভালো মতো বয়েল করে তারপরে এটা এটার মধ্যে দুধটা দিয়ে দিব। দুধ দিয়ে তারপর পিঠা ছাড়বো। এটা আমাদের দেশে এইভাবেই বানায়। আমি তেল পানি দিয়ে এই নেকড়াটাকে ভিজিয়ে রেখে এইভাবে গুছিয়ে নিলাম খোলাটা। এখন আমি দিয়ে দিব, দেখি কেমন হয়। মাঝে মাঝে খুবই সুন্দর হয়, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। ঢেকে দিব 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে প্রথম ব্যাচ। চিন্তায় ছিলাম যে সুন্দর হবে না মনে হয়, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠা। দেখেন খুবই সুন্দর ফুলছে, সুন্দর সুন্দরভাবে ফুলছে। ভয়ে ভয়ে ছিলাম, পিছনের সাইডটা খুবই সুন্দর হয়েছে, পুড়ে নাই। পিঠা যদি ভালো না হয় মন টন সব খারাপ হয়ে যায়। এই দেখেন খুবই সুন্দর হয়েছে। তো সেম পদ্ধতিতে আমি আরো ব্যাচ দিয়ে দিই, আর যতবারই পিঠা তোলা হবে ততবারই এইভাবে মুছতে হবে, আদারওয়াইজ পিঠা নিচে পুড়ে যাবে। আসলে পিঠা আমি তেমন একটা ভালো বানাইতে পারি না, যেটুকু পারি খাওয়া চলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক শীতেই আমি পিঠাটাই পিঠাটা বানাই দুই একবার। তিন মিনিটের জন্য অপেক্ষা করি। ফিরে এলাম 3 মিনিট পর। দেখেন এই ব্যাচটাও খুবই সুন্দর হয়েছে, আর এত সুন্দর উঠে এসে পড়ে। আমি চিন্তা করতে পারিনি এত সুন্দর পিঠা হবে আজকে। এইভাবে আমি সবগুলো পিঠা বানাই নিই। পিঠাগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি গুড়ের শিরা আর দুধ দিয়ে এটাকে ভিজে দিব। কিছু ছোট ছোট পিঠা রেখেছি আমার সুইট হার্টদের জন্য, এগুলি আমি সেপারেট করে ভিজাবো। এই যে গরম গরম
গুড়ের শিরাতে আমি এখন পিঠাগুলি ভিজিয়ে দিব, এভাবে ভিজিয়ে দিব। গরম শিরাতে দেওয়াতে পিঠাগুলি খুব নরমভাবে সফট হবে পিঠাগুলি, ওর জন্য আমি গরম শিরাতে দিয়ে দিলাম। আমি এভাবে ভিজায় রাখবো আধা ঘন্টা। শিরাটা যখন ঠান্ডা হবে তখন আমি দুধ দিয়ে দিব। আগে দুধ দিলে বাই চান্স ফেটে যেতে পারে, এত কষ্ট করে পিঠাগুলি আমি বানালাম বলা যায় না। আমি আধা ঘন্টা পরে আমি দুধ দিয়ে দেব। এভাবে ঢেকে রেখে দিলাম হাফ অ্যান আওয়ার। সেম পদ্ধতিতে আমি ছোট পিঠাগুলিও আমি এভাবে ভিজিয়ে রাখি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এর সঙ্গে আমি দুধ মিক্স করব। ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পর, এখন আমি দুধ দিয়ে দেব। এভাবে রেখে দেব ওভার নাইট, কাল সকালে পরিবেশন করে দেখাবো। এক এক অঞ্চলে এক একভাবে বানায়, আমাদের অঞ্চলে এইভাবে বানায়, তো এটাই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এই তো আমার ওভার নাইট রেখেছিলাম দুধে ভিজিয়ে রেখেছিলাম, খুবই সুন্দর হয়েছে পিঠাগুলি, খুব ভালোভাবে গলেছে। অ্যান্ড এটা শিরাটাও খুবই টেস্টি হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। আসলে বিদেশে বসে দেশের স্বাদ আসলে এটা তুলনা করা যায় না, চিন্তা করা যায় না। দেখতে যেমন সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে দারুণ। আমাদের অঞ্চলে যেভাবে আমি বানালাম এভাবেই বানায়। অনেকে দুধে দুধে পিঠাটা ডুবায় বা ভিজে রাখে। আমি গুড়ে গুড়ের শিরাটা প্রথম করি, তারপর দুধটাকে ঘন করে ওর সঙ্গে মিক্স করে আমি এভাবে করি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠা। আমি একটু একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে ভিতরে, দেখেন খুবই সুন্দর। আমি ভাবতেও পারি না যে এত সুন্দর নরম তুলতুলে পিঠা হবে, দেখেন। বাস তৈরি হয়ে গেল আমার শীতের পিঠা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে বা কোনো একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।